ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বিরতি নিয়ে যে সমস্ত আলোচনা হচ্ছে বা হয়েছে তা সমস্ত কিছুই বৃথা। রুশের যে দাবি তথা ইউক্রেন দোনবাজ ও লুনাস্ককে যেন আলাদা রাষ্ট্রের সম্মতি দেয় আর কিপকেই যেন শুধুমাত্র নিজেদের দেশে অন্তর্ভুক্ত করে, এরই সাথে ন্যাটোতে যাতে তারা যুক্ত না হয় তারও গ্যারেন্টি দিতে হবে। কিন্তু ইউক্রেন সরকার এই সমস্ত দাবি মানতে নারাজ। বর্তমান ইউক্রেন সরকার যদি ইস্তফা দিয়ে দেয় তাহলে রুশ এই সুযোগে নিজেদের প্রভাব বিস্তার করতে পারবে। কিন্তু ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট বার্তা দিয়েছেন, রাশিয়ার কাছে তারা কিছুতে মাথা নত করবে না, এমনকি সেখানকার নাগরিকরাও নিজেদের এক ইঞ্চিও জমি ছাড়বে না। এই সমস্ত কথা তিনি ভার্চুয়াল স্পিচের মাধ্যমে বলেছিলেন, যেখানে তিনি পশ্চিমী দেশের দ্বারা রাশিয়ার বিরুদ্ধে কিছু প্রস্তাব স্যাংশন করেছিলেন, যা বেশ প্রশংসনীয়। সাথে তিনি পশ্চিমী দেশগুলির থেকে অস্ত্র এবং অন্যান্য সামগ্রী সাহায্য চান। রাশিয়ার ব্যাংকগুলিতে ব্যান্ড করে দেওয়া হয়েছে, ফলে রাশিয়া আন্তর্জাতিক কারেন্সি থেকে বাদ চলে যায়। অনেক বড় বড় কোম্পানি রাশিয়ার সাথে কাজ করা বন্ধ করে দেয়, এমনকি রাশিয়ান তেল এবং গ্যাস ব্যান্ড করে দেয়, যা রাশিয়ার যে কোনো পারমাণবিক বোমা হামলার তুলনায় কম ক্ষতিকারক নয়। এই রকম কথা রাশিয়ার থেকে শোনা যাচ্ছে, ফলে রাশিয়ার কাছে যুদ্ধ ছাড়া আর কোনো অপশনই নেই। এখন বিশ্ব রাজনীতি একটাই চিন্তার বিষয় যে রাশিয়া আবার অর্থনৈতিক হামলার জবাব দেওয়ার জন্য পরমাণু হামলা না করে, কারণ পশ্চিমী দেশ এখনও ইউক্রেনকে ভারী অস্ত্র দিয়ে সাহায্য চালিয়ে যাচ্ছে, যার ব্যবহার এখনও পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধেই করা হচ্ছে। কিন্তু পুতিন আগেই সতর্কবার্তা দিয়েছিল যে যদি যুদ্ধ এইভাবেই চলে তাহলে এর ফল ভবিষ্যতে খুব খারাপ হবে। এখন দেখার বিষয় এটাই যে এই যুদ্ধের পরিণতি কি হতে চলেছে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই।